গুড মর্নিং ফ্রেন্ডস, আবার চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। এখন আমি আছি হোটেল অমৃতার সামনে। হোটেল অমৃতার সামনে এখন আজকে আমার প্ল্যান আছে, যাব আমি হচ্ছে ভেলোর। সেখানে গিয়ে আমার একটা জিন্সের প্যান্ট কিনতে হবে, পুজোর মার্কেটিং আর কি। পুজোর মার্কেটিং আমি শুরু করবো না ভেবেছিলাম, কলকাতায় গিয়ে করব, কিন্তু সম্ভব না, কারণ হচ্ছে আমার পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি সপ্তমী হয়ে যাবে। তো এনি হাও আজকে আমি পুজোর মার্কেটিং করবো, সাথে মন্দির যাবো। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, আমি চলে এসেছি অমৃতা হোটেলের ভেতরে। অর্ডার দিয়েছি একটা কাঠবার আর একটা হচ্ছে ডালবড়া। হোটেলটার ভেতরটা কেমন তোমাদের দেখিয়ে দিই। আমার হচ্ছে তামিলনাড়ুতে কিন্তু খুব খারাপ কাটছে না, বুঝতেই পারছো। এখানে অনেক ঘোরা, ঘুরে বেড়ানো, অনেক কিছু সুবিধা আছে। চলে এসেছে আমার ডালবড়া। আমার অর্ডার আছে অন্য ডালবড়া আর অন্য কাঠবড়া। ডালবড়াটা কেমন হচ্ছে খেয়ে দেখুন। সাথে আমার রয়েছে এখন কাঠবড়া। কাঠবড়াটা টেস্ট করে দেখি কেমন। দারুন দারুন। আজকে একটা নতুন রুট দিয়ে যাচ্ছি ভেলোরে। তো যেহেতু নতুন রুট দিয়ে যাচ্ছি, সেজন্য মাঝে মাঝে আমাকে রাস্তায় দাঁড়াতে হচ্ছে। এটা হচ্ছে থিরুভালাম, সামনে একটা ব্রিজ আছে। তো কোন রাস্তা দিয়ে যাবো, কী করবো আমাকে একটু আবার দেখে নিতে হবে গুগল ম্যাপে। দেখে আবার রওনা আছি। বন্ধুরা, এই হচ্ছে পোনাই রিভার। এই ভরা বর্ষাতে রিভারের এই কন্ডিশন দেখতে পাচ্ছেন, গরু চড়ে বেড়াচ্ছে। ভরা বর্ষাতে যদি রিভারের এই কন্ডিশন হয়, তাহলে মোটামুটি আশা করা যায় যে সারা বছর কী কন্ডিশন থাকে। মানে এক ফোঁটা জল থাকেই না এখানে। আমরা এখন দাঁড়িয়ে আছি যেখানে, এখান থেকে ভিআইটি ইউনিভার্সিটি হচ্ছে 11 কিলোমিটার। আমি বলেছিলাম আজকে আমি ভেলোরে যাবো একটা অন্য রুট দিয়ে। নর্মাল যে হাইওয়েটা দিয়ে যায়, সেই হাইওয়েটা দিয়ে যাচ্ছি না আজকে। আজকে আমি একটা অন্য রুট দিয়ে যাচ্ছি। তো আমাকে মাঝে মাঝে থামতে হচ্ছে, গুগল দেখতে হচ্ছে, এবং রাস্তার ধারে কী লেখা আছে সেটাও দেখতে হচ্ছে। তবে প্রথমে ভাবছিলাম যে মেন রুটটা দিয়ে চলে যাই, তাহলে দেখলাম যে না, নতুন কিছু একটা খুঁজে বের করা দরকার রাস্তা। যদি এই রাস্তাটা একটু সামান্য একটু বেশি ওই রাস্তার থেকে, ক কিলোমিটার বেশি, সেটা আমাকে একটু পরে চেক করতে হবে। তো নতুন কিছু কিন্তু আবিষ্কার কর, এটা আমি জাতীয় আবিষ্কার কিছুই করছি না, সবই আবিষ্কার হয়েই আছে। তবু বলবো নিজের জন্য অ্যাটলিস্ট নতুন আবিষ্কার। তো এটা আমার মনে হয় নতুন কিছু যে কাজটা করছি, সেই কাজটাকে একটা অন্য ওয়েতে করার চেষ্টা করা, মানে নতুন একটা ওয়ে আবিষ্কার করা, সেটা আমার মনে করা যেতেই পারে। এবং সেটাতে কিন্তু আমার মনে হয় একটু অন্যরকম আনন্দ পাওয়া যেতে পারে। যদি আমি ওই ওল্ড রুটটা দিয়ে যেতাম ভেলোরে, তাহলে আমি হয়তো আরও তাড়াতাড়ি পৌঁছে যেতাম, কিন্তু আমি একটু বোর হয়ে যেতাম, যেহেতু একই রাস্তা ওই রাস্তা দিয়ে যাচ্ছি ভেলোর। বাট আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তায় সময় লাগছে, কিন্তু আমার যেন মনে হয় হালকা অ্যাডভেঞ্চার হচ্ছে। যদিও একটা অ্যাডভেঞ্চার কিছুই হচ্ছে না, 30 কিলোমিটার রাস্তাতে কোনো অ্যাডভেঞ্চারই হয় না। বাট আমার জন্য যেন একটা নতুন কিছু আবিষ্কার আমি করতে পারছি। আমি এখন ভিআইটি ক্রস করছি। দিস ইজ ফার্স্ট গেট না? মেইন গেট ভেলোর ইউনিভার্সিটি মেইন গেট। ওকে, আমরা এখন ভেলোর ইউনিভার্সিটি মেইন গেটে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি মেইন গেট। বন্ধুরা, এই হচ্ছে এখানকার সিগন্যালিং সিস্টেম। এই সিগন্যালের মানে আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, উপরে দেখতে পাচ্ছি একটা রেড ক্রস, তারপর একটা হোয়াইট ক্রস, তারপর একটা ব্লু ক্রস, আর এদিকে লাল লাইট জ্বলছে নিভছে। মানে এটা কী বলতে চাইছে, যাও 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 নাকি দাঁড়াও? বন্ধুরা, একটা নতুন দোকান দেখতে পেলাম, সেখানে আমি চলে আসছি। তার আগে আমি জিনিস মেন রুটে মনে কামান না। আমরা এই দোকানটাতে এখন ঢুকবো। দোকানটা যথেষ্ট সুন্দর করে সাজানো হয়েছে।
ট্রেন্ডিং সাউথ ইন্ডিয়ান ট্র্যাডিশনাল ড্রেস, তো দ্যাটস ওয়াই আই এন্টার ইউর শপ স্যার, তো প্লিজ কাইন্ডলি অ্যালাউ মি টেক ওয়ান ভিডিও, থ্যাংক ইউ স্যার। টাইম পাস উইথ শ্যাম্পু, শ্যাম্পু SAMP। তো আমি যাচ্ছিলাম এখানে, আমি একটা সাউথ ইন্ডিয়ান ট্র্যাডিশনাল ড্রেস কেনার জন্য আমি এখানে চলে এসেছি। তো সাউথ ইন্ডিয়ান ট্র্যাডিশনাল ড্রেস কেনার আমার অনেকদিনেরই ইচ্ছা, তো আজকে ওটা মনে হচ্ছে হয়ে যাবে আর কি। দেখো আমরা শুধুমাত্র ধুতিটা নেবো এবং হচ্ছে দ্যাট ইজ দ্য টাওয়েল, না দ্যাট ইজ টাওয়েল, ধুতিটা নেবো এবং টাওয়েলটা আমরা নেবো। দিস ইজ পিওর কটন, না তো ফ্রেন্ডস, আমার কেনাকাটা শেষ, আমি যাচ্ছিলাম ম্যাক্সে, ম্যাক্সে যেতে গিয়ে এখানে, তো সেই হিসাবে আমার এখানে কেনাকাটা ফিনিশ। কী কী নিচ্ছি দেখিয়ে দিই, সাউথ ইন্ডিয়ান স্টাইল ধুতি কুর্তা, কুর্তা অ্যান্সার দ্যাট ইজ অঙ্গবস্ত্র উত্তরণী, উত্তরণী ওকে, অ্যান্ড প্যান্টস আর প্লিজ There should be some discount na today. First day. In South India, maybe 300 showroom. 300 showroom. 300, good, 300. Good. But no discount, but points is coming. Points coming, okay, okay. Yeah. আমাদের কেনাকাটা হয়ে গেছে, এখন মেন যে জায়গা আমার পেমেন্টের ব্যাপার সেটা চলছে। তো আমার কেনাকাটা হয়ে গেছে, দাদার কাছ থেকে আমি জিনিসটা অ্যাকসেপ্ট করছি, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমি ম্যাক্সের ঠিক কাছাকাছি দাঁড়িয়ে আছি, তো এখন আমার চলছে এখন টি ব্রেক, কেনাকাটা হয়েছে অনেক, দেখতে পাচ্ছ এখন চলে এসেছি ম্যাক্সের সামনে। ম্যাক্সে যদিও কিছুই কেনাকাটা মনে হচ্ছে, তবে এক ঝলক দেখে যায় ম্যাক্সটা কেমন এখানকার। আমার ব্যাগটা রেখে দিলাম, ব্যাগ হচ্ছে 02 নাম্বার ব্যাগটা থাকবে। স্যার জেন্টস পোর্শন হয়েছে ফার্স্ট ফ্লোর, সাথে এটা মানে পেঁয়াজের কিছু একটা আছে, রায়তা টাইপের এটা এক, আর এটা হচ্ছে বিরিয়ানি। বন্ধুরা ভিডিওটাকে আর বড় করছি না, আমার পুজোর বাজার আপাতত এখানে শেষ হলো, আপাতত মোটেই নয় পুরোপুরিভাবে এখানে শেষ হয়ে গেল। তো তোমরা কে কি করছো কেনাকাটা অবশ্যই জানিও, আর চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। ওকে টাটা বাই।